হ্যালো ভিউয়ার্স অরা উইকের ফার্স্ট এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত সো আপনারা যেহেতু জানেন যে আমার আমরা অরা উইকটি করছি স্পেশালি আসুস বি ওয়ান ফিফটি অরা মাদারবোর্ডের উপরে ফিচার করে সো আজকে আমরা অরা উইকের প্রথম এপিসোডে একটি রিভিল ভিডিও করতে যাচ্ছি যেহেতু এটি একটি মাদারবোর্ডের আমরা রিভিউ ভিডিও করব সেহেতু একটি মাদারবোর্ডের অ্যাকচুয়ালি রিভিউ করার জন্য একটি ফুল সিস্টেম বিল্ড আপ করার দরকার হয় সো সেই সিস্টেম বিল্ড আপ করার জন্য আসলে আমাদের আজকে প্রোডাক্ট রিভিলটা সো এই যেহেতু আমরা সিস্টেম বিল্ড আপ করবোই সে তোমার চিন্তা করেছে যে আমরা একটি সিস্টেম বিল্ড আপ মানে পিসি পুরা স্ক্র্যাচ থেকে বিল্ড আপ করার একটি স্টেপ বাই স্টেপ গাইড ভিডিও তৈরি করব তো সেই ভিডিওটি আপনারা ইনশাআল্লাহ আগামী কাল পেয়ে যাবেন সো বি150 ওরা মাদারবোর্ডের সাথে আমরা যে সেটআপটি তৈরি করছি সেই জন্য আমরা এর সাথে ইউজ করতে যাচ্ছি প্রসেসর হিসেবে আমাদের ইন্টেল কোরাই 5 6600k আমাদের অ্যাকচুয়ালি ল্যাবে এখন কোরাই ফাইভ টি অ্যাভেলেবেল রয়েছে এই আমরা আই সেভেনের বদলে এটা ইউজ করছি এবং আমরা আমাদের প্রত্যেকটি গেমিং বিল্ড আপ ভিডিও এবং অন্যান্য ভিডিওতেও কোরাই ফাইভই রিকমেন্ড করে থাকি সো আমি মনে করি যে এই মাদারবোর্ডটির ফুল পটেন্সিয়াল দেখার জন্য এই প্রসেসরটি অ্যানাফ হবে সো এই বিল্ডের জন্য আমরা গ্রাফিক্স কার্ড হিসাবে ইউজ করছি আসুস জি ফোর জি টি এক্স নাইন স্ট্রিক্স এডিশন এবং এই নাইন এইটি টি এই মাদারবোর্ডের ফুল পটেনশিয়াল ইউজ করতে পারে কিনা তাই আমরা আজকে এই বিল্ড আপে দেখব যেহেতু আমরা 806600 কে ইউজ করছি সেহেতু কুলার হিসেবে আমরা ইউজ করছি Corsair H105 হাইড্রো cooler টি আমাদের ল্যাবে एक्चुअली এখন কোনো এয়ার কুলার अवेलेबल নেই H105 এবং H110i GT এই দুটই अवेलेबल আছে যেটি ওভারকিল হয়ে যায় তো সেজন্য আমরা 105 টি ইউজ করছি এই বিল্ডের জন্য পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করছি আমরা সিসনিক এর সেভেন ফিফটি ওয়ার্ড এম টুয়েলভ টু ইভো পাওয়ার সাপ্লাইটি অত্যন্ত ভালো একটি পাওয়ার সাপ্লাই এবং আমরা আমাদের বেশিরভাগ বিল্ডেই হয়তো সিস আপনি দেখে থাকবেন যে সিসনিক এর পাওয়ার সাপ্লাই আমরা রিকমেন্ড করে থাকি সো এই বিল্ডের জন্য আমরা এই পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করছি এবং এই বিল্ডের সিস্টেম যে অপারেটিং সিস্টেম এবং স্টোরেজ হিসাবে আমরা ইউজ করব যাওয়ার জন্য ইউজ করব আমাদের স্যামসাং এর এই নাইন ফিফটি প্রো এনভিএমই ড্রাইভ প্রো এই এনভিএম টা ইউজ করার পিছনে আরেকটি কারণ হলো আমরা এই ফুল আমরা এই মাদার বোর্ডটির বেঞ্চমার্ক করে পেয়ে যাব এরপরে আমরা যেহেতু একটি অরা মাদার বোর্ড ফিচার্স এর মধ্যে একটি অন্যতম ফিচার হলো লাইটিং সো এই লাইটিংটির জন্য আমরা একটি আর জিবি চেঞ্জেবল লাইটিং স্ট্রিক ইউজ করছি এবং এই পুরোটো বিল্ড আমরা যেই কেসিংটার মধ্যে ইউজ করবো সেটি হচ্ছে একটি অনেক স্পেশাল কেসিং এই এই আমার পার্সোনালি খুব এবং আমরা নর্মালি এই কেসিংটি অনেককেই সাজেস্ট করে থাকি এই কেসিংটি অত্যন্ত স্পেশাল আনার জন্য এবং এই কেসিংটি ভবিষ্যতে আপনার একটি স্পেশাল রিভিউ ভিডিও দেখতে পাবেন আপনারা তা দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন আমাদের চ্যানেল তো আপনারা হয়তো খেয়াল করবেন যে আমি এখন র্যামের কথাটা বলিনি র্যামের কথাটা আসলে শেষের জন্য রেখে দিয়েছিলাম কারণ আহ র্যাম আমাদেরকে প্রোভাইড করেছে এডাটা বাংলাদেশ এবং এডারা বাংলাদেশকে অত্যন্ত ধন্যবাদ আমাদেরকে টোয়েন্টি ওয়ান থার্টি থ্রি ডিডিআর ফোর এইট জিবি র্যাম প্রোভাইড করার জন্য আহ এবং এই বিল্ডের জন্য এই র্যামটাই পারফেক্ট এইট জিবি পারফেক্ট সো এডাটাকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে র্যামটি প্রোভাইড করার জন্য তো আমাদের আসুস বিওন্ড ফিফটি প্রোগ্রামিং অরা এই মাদার বোর্ডটি নিয়ে আজকে আসলে আর বেশি কিছু বলছি না কারণ এই মাদার বোর্ডটি নিয়ে আমরা একটি রিভিউ ভিডিও আগামীতে দেখতে পাবেন যেটার যেটার মধ্যে ডিটেইলে আমরা অরার সব ফিচার্স গুলো আমরা ওখানে আহ আপনাদের দেখাবো সো মোটামুটি এই ছিল আমাদের আজকের জন্য আমাদের প্রোডাক্ট রিভিউ আসলে এই রিভিউটা হচ্ছে আমাদের আসলে টেস্ট বেড যেটা আমরা এটার এই মাদারবোর্ডটি টেস্ট করার জন্য ব্যবহার করব সেটা সেটা রিভিউ ভিডিও এটা দেখালাম আপনাদেরকে কারণ আপনাদেরকে যা বোঝানোর জন্য যে আমরা আসলে একটি প্রোডাক্ট কিভাবে রিভিউ করি আমাদের রিভিউ করার টেকনিক গুলা কি কিভাবে হয় আমরা প্রতিটা জিনিসটা ক্যালকুলেট করে আমরা রিভিউ করি প্রতিটা প্রোডাক্ট সেই জন্য আমরা এই সিস্টেমটি তৈরি করছি একটি মাদারবোর্ড রিভিউ করার জন্য সো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের আহ চ্যানেলকে সাপোর্ট করবেন এবং অরা উইকের প্রত্যেকটা ভিডিও আপনার সবাই দেখবেন ধন্যবাদ